হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ স্টাডি চ্যানেল আমি মধু আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে এডিটোরিয়াল লেটার রাইটিং নিয়ে আলোচনা করতে চলেছি যেটা তোমরা অলরেডি জেনেই ফেলেছ এবং আজকে টপিকটা হচ্ছে একটা ট্রেন্ডিং টপিক মানে এখন আমরা যে সমস্যা ফেস করছি যে ডিফিকাল্টিস ফেস করছি সেই একটা খুবই ট্রেন্ডিং টপিকের ওপরে আজকে আমার লেটার রাইটিংটা মানে এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের টপিক একদম ঠিক ধরেছ যেটা হচ্ছে প্রাইজ হাইক অব এসেন্সিয়াল কমোডিটিস আমি এখানে প্রাইজ হাইক এই কথাটা ইউজ করেছি অনেক সময়তে কোশ্চেন পেপারে বলো কোয়েশ্চেন ব্যাংকে বলো বা বিভিন্ন জায়গায় তোমরা যেখানে প্র্যাকটিস করো সেখানে প্রাইজ রাইজ কথাটাও কিন্তু থাকতে পারে তো যাই হোক মূল কথা হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলি মূল্য বৃদ্ধি প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিস আমাদের নিত্য প্রয়োজনীয় যা যা জিনিসপত্র লাগে সেগুলোর যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সেটা সম্পর্কে আজকে আমার এডিটোরিয়াল লেটার রাইটিং তোমরা বুঝতেই পারছো এখনকার সময় তো এটাই বেশি হচ্ছে অতিরিক্ত মূল্য বৃদ্ধি হচ্ছে তার জন্যই বললাম এটা হচ্ছে একটা ট্রেন্ডিং টপিক তো এই টপিকের ওপর কিভাবে লিখবো আমরা আজকে এডিটোরিয়াল লেটার রাইটিং জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো আর এই টপিকের ওপর লেটার রাইটিংটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছো তারা এরকম ভিডিও আরো পেতে চাইলে এবং আমার চ্যানেলকে সাপোর্ট করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলেই যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনস পৌঁছে যাবে তোমাদের কাছে তো চলো আজকে আমরা এই টপিকের ওপর কিভাবে লিখবো সেটা আমরা এরপর দেখে নিই দেখো এডিটোরিয়াল লেটার রাইটিং এর আগে বিভিন্ন এর ওপর কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি আমার হিন্দিভাষী যারা ফ্রেন্ডস আছো তাদের হয়তো আমার এই ল্যাঙ্গুয়েজ বুঝতে অনেক অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি তোমরা অনেকে কমেন্টসও করো তো আমি হয়তো একটু একটু ট্রাই করব। কিন্তু আমি জানি না কতটা আমি ফ্লুয়েন্টলি বলতে পারবো কারণ আমি হিন্দি একটু জানি বাট ফ্লুয়েন্টলি আমি কিন্তু বলতে পারছি না মানে আমি পারি না তো আমি জাস্ট ট্রাই করছি তো আজকে आज मैं आप लोगों को एसेंशियल कमोडिटीज मतलब हम लोगों का जो डेली का जो हम लोग सामान यूज करते हैं उसके ऊपर जो प्राइस राइज हो रहा है मूल्य वृद्धि हो रहा है उसके ऊपर हम लोग आज एडिटोरियल लेटर राइटिंग कर करने वाले हैं तो चलिए देख लेते हैं कैसे करते हैं तो हमारे बांगाली बंधु और हमार हिंदी भाषी बंधु दोजो मेरे दो प्रकार ही तुम्हारा एक साथीडियो शेष पर्त देखो हमें चेष्टा करते कारोर ही प्रॉब्लम ना हो কারণ আমার কাজই হচ্ছে তোমাদেরকে হেল্প করা বিভিন্ন টপিকের রাইটিং লিখতে সাহায্য করা এবং তোমরা যাতে পরীক্ষাতে ভালোভাবে প্রিপেয়ার হতে পারো প্রিপারেশন নিতে পারো তার জন্য হেল্প করা তো আমার হিন্দিভাষী বন্ধুদেরকেও বলবো মে আপলোককে সাথ হুঁ আর মে ট্রাই করি হুম আগে আপলোক আচ্ছা সে প্রিপেয়ার করসে উস লিয়ে তো চলিয়ে লেতে হ্যাঁ তো চলো দেখে নি আমরা কীভাবে লিখবো তো এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এডিটোরিয়াল লেটার রাইটিং কীভাবে আমরা লিখি

তো এরপরে কি লিখতে হবে না আমাদের একটা যেহেতু এটা একটা নিউজ পেপারের রাইটিং হবে তার জন্য যে কোনো একটা নিউজ পেপারের নাম আমাদেরকে কিন্তু মেনশন করতে হবে এক নিউজ নাম হামলগ কে মেনশন করার পরে গা দ্য এশিয়ান এজ এই নিউজ পেপারটা মেনশন করেছি আশা করি তোমাদের বুঝতে একটু হয়তো অসুবিধা হবে কিন্তু তোমরা বুঝতে পারবে এটা আশা করছি তো এরপর দ্য এশিয়ান এজ যে ঠিকানা যেটা অ্যাড্রেস সেটা দেখো দিয়েছি কলকাতা জিরো ওয়ান তো আমি হিন্দি ভাষা দের জন্য আরেকবার বলে দিচ্ছি পেলে আমি এডিটারেস কর এডিটর নিউজ পেপার কাশন করারেগা যা হ্যাঁ দশিয়ান এজ ফিরেপর কালকাতা বন আশা করি দু তরফের মানুষই ভালোভাবে বুঝতে পেরেছ এরপর যেটা করতে হবে আমাদেরকে থার্ড ব্র্যাটের মধ্যে সাবজেক্ট লিখতে হবে থার্ড ব্র্যাকেট মে আমি পড়ে গা तो सब्जेक्ट अभी देखो এখানে लिखे লিখেছে যেটা আমাদের सब्जेक्ट प्राइस हाईक ऑफ एसेंशियल कमोडिटीज आज की आज हम लोगों का जो सब्जेक्ट है वही मैं यहाँ पे मेंशन कर चुकी हूँ तो चलो एक बार हमरा स्टार्ट করব এরপর আমরা কি লিখব এখানে আমরা जस्ट सैड एड्रेस করব सैड एड्रेस करने के बाद स एड्रेस कर पर আমরা কি করব আমরা লেটার রাইটিংটা লিখতে শুরু করব। ভিডিওটা একটু হয়তো লং হবে কারণ আমাকে দুটো ভাষাতেই বোঝাতে হচ্ছে কারণ আমি দেখলাম সত্যি করেই ল্যাঙ্গুয়েজ প্রবলেম একটা খুবই সমস্যা যদি আমরা প্রপারলি ভিডিওটা ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারি টপিকটা কিন্তু ক্লিয়ার হবে না তাই আমি পুর পুরো চেষ্টা করছি যাতে দুটো ভাষার মানুষদেরকে আমি প্রপারলি বোঝাতে পারি তো সাথে থাকো অবশ্যই তো স্যার লেখার পর স্যার লেখনে কে বাদ আপ আমা করে লেটার রাইটিং স্টার্ট করেটার রাইটিংটা দেখো স্টার্ট করছি তো প্রথমে ফার্স্ট প্যারাটা আমাদের কি করতে হবে একটা কমন আমরা বলেছি আগে অনেকবার বলেছি একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কমন রাখতে হবে এক নির্দিষ্ট এক পার্টিকুলার প্লেস তাকল কমন রাখনা পড়েগা তো কত দূর রাখবো দেখো আই শ্যাল বি হাইলি অবলাইজ টু ইউ ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি আমি আপনার কাছে বাধিত থাকবো যদি দয়া করে আপনি আমাকে অনুমতি দেন হিন্দিটা আমার একটু সমস্যা হবে তবু আমি ট্রাই করছি যে মে আপকে অবলাইজড রহঙ্গি अगर আপ মুজে থোড়া অ্যালাউ করে পুরো হয়তো বলতে পারছি না তবু তো এরপরে আমরা কি লিখবো সেটা আমরা দেখে নেবো এবং কতটুকু জায়গা কমন রাখবো সেটা আমরা দেখে নেব তো চলো এরপর দেখি কি আমরা লিখতে পারি দেখে নাও একটু সরে দাঁড়াচ্ছি দেখে নাও এই পোর্শন পর্যন্ত এরপর আমরা কি লিখবো চলো দেখে সো দেখো আমরা লিখেছিলাম যে যদি আপনি আপনার ডেলি মানে আমাকে একটু অনুমতি দেন অনুমতি দেন এটার পরে আমরা কি লিখছি আগে আমরা দেখে নি তারপর আমি দুটো ভাষাতেই একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেব এ লিটল স্পেস ইন ইউর এস্টিমড ডেলি এস্টিম ডেলি বলতে এখানে ডেলি নিউজ পেপার বোঝানো হচ্ছে এস্টিম ডেলি ইহা পর डेली न्यूज न्यूज़पेपर है उसको यहाँ पे मीन किया जा रहा है तो इसका मतलब ये है आपके डेली न्यूज में अगर आप मुझे थोड़ी सी जगह दे अपना डेली न्यूज पेपर है जो अपनी हमारे एक जय किसर किस लिए टू तो फोकस माई कॉन्सर्न आम दृष्टिभंगी तुले धरार जो नो, मेरा जो कंसर्न है वो फोकस करने के लिए किसके ऊपर कौन विषय रिपोर्ट

ियल लेटर राइटिंग एवरी एडिटोरियल लेटर राइटिंग में फिर जो सब्जेक्ट हम लोग लिखेंगे जब जैसे यहाँ पे है द प्राइस हाइक ऑफ एसेंशियल कॉमोडिटीज तो हम लोग अबाउट के ऊपर ये लिख रहे हैं बट अलग अलग टॉपिक में हम लोग वो टॉपिक लिखेंगे তো বাংলাদেশ জন্য বলি তো একটু ফোকাস মাই কনসার্নের পর এখানে আমরা লিখেছি অ্যাবাউট দ্য প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস অন্যান্য টপিকের ক্ষেত্রে আমরা সেভাবে লিখবো তো এটা গেল আমাদের ফার্স্ট প্যারা ফার্স্ট প্যারা লেখার পর আমরা সেকেন্ড প্যারা শুরু করব মোটামুটি একটা জায়গা রেখে ফার্স্ট প্যারা লিখনে কে বাদ সেকেন্ড প্যারা ভি হাম লোক থোড়া এক জায়গা মেইনটেইন করকে লিখনা শুরু করেন তো সেকেন্ড প্যারাতে আমাদের এই টপিকটার ওপরেই মেইনলি লেখা হবে সেকেন্ড প্যারা মে হাম লোগ ইস টপিক কে উপর লিখेंगे तो देखो हमरा की लिखबो द प्राइस ऑफ एसेंशियल कमोडिटीज দৈনন্দিন জিনিসপত্রের দাম নিত্যনৈমিত্তিক सामान की जो मूल्य है आर ইনক্রিজিং এভরি ডে প্রতিদিন বাড়ছে প্রতিদিন ইনক্রিজ করা আমরা তো बोलते पाছিনা হিন্দীটা ঠিক করে বাড় رہا ہے

छोड़ के मतलब इसका कोई कारण नहीं है सामान का जो मूल्य वृद्धि हो रहा है इसका कोई पर्टिकुलर रीजन नहीं है कोई कारण थी, ये मूल्य तो बोलते नित्य नैमित्तिक जिनप हारे बढ़े एर पर लिखबो चलो देखे नहीं इसके बाद हम लोग क्या लिखेंगे द इनकम ऑफ पीपल किन्तु जेटा रोजगार লোগো কা জো ইনকাম হ্যাজ রিমেইন ফিক্সড একটা ফিক্সড লেভেলে রয়ে গেছে মানে আগে মানুষের যে রোজগার ছিল রোজগার কিন্তু বাড়েনি রোজগার কিন্তু ফিক্সড লেভেলে রয়ে গেছে আগে আগে লোক যে ইনকাম করতে تھے अभी वो फिक्स्ड है नहीं उ, उसका भी कोई ইনক্রিজিং नहीं हुआ वो जस्ट लेवल में है राइस सेल्स एट रुपीस পার কিলো চাল বিক্রি হচ্ছে 40 টাকা পার কেজিতে

टू हंड्रेड रुपीज और उससे भी ज्यादा हो रहा है एटसेट्रा इत्यादि उसका जो मूल्य आरसो हाई एतोटा ही बेसि हुए इतना ज्यादा बढ़ गया है दैट द पीपल हु मानुष ज़्यादा रोजगार करे आदमी जो लोग कमाते हैं

वो अखम हो रहे हैं उसका जो संसार है वो चलाने में मतलब उसका इनकम थोड़ा कम पड़ जा रहा है इस सामान का मूल्य इतना ही ज्यादा बढ़ चुका है कि उसका इनकम भी कम पड़ जा रहा है जो पर मंथ फोर थाउजेंड रुपीस कमा रहे हैं मीट फीस है बिकाम माँच मांसो हो गया মাছলি আর মাস হ চুকি है। এরপর আমরা দেখে নেব আমরা কিভাবে এটাকে কমপ্লিট করব। একটু মতো বাকি আছে যেহেতু দুটো ভাষায় বোঝাচ্ছে একটু টাইম লাগছে একটু ধৈর্য করে তোমরা থাকো তো দেখে নি চলো এরপর কি লিখবো সো ফিস মিট হ্যাভ বিকাম মাছ মাংস হয়ে গেছে মাছলি মাস হ চুকি है। আউট অফ রিচ অফ দা অর্ডিনারি পিপল সাধারণ মানুষের ধরা ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে মাছ মাংসের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যেটা সাধারণ মানুষের ধরা গেছে মাছ মানে মাছলি মত ইম্পসিবল হয়ে যাওয়া হ্যাফোড করার ক্যান ফেন্ট one goes টু the মার্কেট একজন যখন বাজারে একজন মানুষ যখন বাজারে যাচ্ছে সে অজ্ঞান হয়ে যাচ্ছে কেন অজ্ঞান হয়ে যাচ্ছে টু বাই ভেজিটেবলস শাকসবজি কিনতে গিয়ে শাকসবজির দামও এতটা পরিমাণ বেড়ে যাচ্ছে যে স্টেটে একটু বলা হচ্ছে যে মার্কেটে যখন সে যাচ্ছে দাম শুনে অজ্ঞান হয়ে যাচ্ছে ভেজিটেবলস কি কিমত بھی اتنا বড় চুকি হে কি এক आदमी जब वो मार्केट में जा रहे हैं वो इतना ही घबरा चुके हैं फेंट हो जा रहे हैं वेजिटेबल्स का कीमत सुन के बिसाइड्स ता দেয়ার আর অলসো কেরোসিন পেট্রোল গ্যাস এটসেট্রা ইন দিস লিস্ট এগুলো ছাড়াও কেরোসিন পেট্রোল গ্যাস এগুলো কিন্তু এই তালিকার মধ্যে পড়ছে আমরা তো দেখতে পাচ্ছি দিন দিন কীভাবে কেরোসিনের দাম বলো পেট্রোলের দাম বলো গ্যাসের দাম বলো ডিজেলের দাম বলো দিন দিন কীভাবে কী তুলনায় মানে কি ইয়েতে বেড়ে যাচ্ছে মানে কি হারে বেড়ে যাচ্ছে তো এটাই এখানে বলা হচ্ছে तो इसको छोड़ के भी वेजिटेबल्स फिश मीट इसको छोड़ के भी पेट्रोल केरोसिन गैस इन सब की भी कीमत इतना बढ़ जा रहा है सो so, ये भी इन लिस्ट में शामिल है मतलब ये भी तो हम लोगों का दैनंदिन सामान है तो इस इनक, इसका भी ज, बहुत ज्यादा मूल्य वृद्धि हो रहा है so, ही तो ये बॉडी ऑफ द लेटर लिखते हम अर्थात एर एक, एक लिखबो তারপর চলে আসবো আমরা প্যারা চেঞ্জ করে থার্ড প্যড়াতে অর্থাৎ কনক্লুডিং প্যারাগ্রাফে সেকেন্ড প্যারা লিখতে के बाद हम लोग चले आएंगे थर्ड প্যারা में जो भी हम लोग कॉमन रख सकते हैं एवरी एडिटरियल लेटर राइटिंग में तो हमरा এটাকেও কমন রাখতে পারি तो की लिखेছি ইন দিস কনটেক্সট দা কনসার্ন অথরিটিজ আর देयरफॉर रिको स्टेट ए कॉन्टेक्स्टের উপর

একটু অসুবিধা হচ্ছে ব্যবস্থা করা যায় অ্যারেঞ্জমেন্টস আগার কিয়া যায় এস প্রবলেম কো সলভ করনে কে লিয়ে ইয়ে রিকোয়েস্ট কিয়া যা রাহা হ্যায় যো কনসার্ট অথরিটিজ হ্যায় উনকো তো এই থার্ড প্যারাটা আমরা কিন্তু প্রত্যেকটা এডিটোরিয়াল লেটার রাইটিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি যেহেতু প্রত্যেকটা এডিটরিয়াল লেটার রাইটিং এর ক্ষেত্রে দেখবে কোন না কোন প্রবলেম তুলে ধরা হয় তো এখানে আমাদের এডিটোরিয়াল লেটার রাইটিং কমপ্লিট হলো আশা করি তোমরা মানে দুটো ভাষার মানুষই বুঝতে পেরেছো এরপরে এটা যেহেতু একটা অফিশিয়াল লেটার রাইটিং তাই আমরা এখানে থ্যাংক ইউ দিয়ে ফিক্স করব থ্যাঙ্কিং ইউ লিখে আমরা এটাকে শেষ করব ই এক অফিশিয়াল লেটার রাইটিং হ সো हम लोग यहां पे थैंकिंग यू के। के लिख, यौर्स फेत्फुली। यौर्स फेत्फुली लिख के इसको खत्म करेंगे তারপর চলে আসবো আমরা পেজের ডান দিকে পেজের ডান দিকে আমরা লিখবো ইওরস ফেথফুলি ইওরস ফেথফুলি দিয়ে আমরা আমাদের অফিশিয়াল নেম লিখবো পেজ के दाएं मतलब राइट साइड में हम लोग इওরस फेथफुलि ये लिख के खुद का जो इस लेटर राइटिंग कर रहे हैं उसका नाम लिखना पड़ेगा ऑफिशियल नेम अर्थात नेम विद टाइटल और बाद के लेफ्ट साइड की लिखबो प्लेस लिखबो कौन जाएगा एवं डेट जे डेटे एडिटोरियल लेटर राइटिंग का लिखा हो चुके सही डेट टाइ अवश्य मेंशन करते होंगे सो लेफ्ट साइड में हम लोग प्लेस लिखेंगे जिस जगह में एंड डेट जिस तारीख में आज के हो चुके में সো আমরা ধরো আজকে লেটার রাইটিং করছি তো টোয়েন্টি থার্ড মে লিখবো এবার পরীক্ষা যেদিন তোমরা যে ডেটে করবে সে ডেটটা লিখতে হবে যে ডেট মে লেটার রাইটিং রে আপ উস ডেটকে ইহাপে লিখনা পড়েগা তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কনসেপ্টটাও বুঝতে পেরেছো এবং এডিটোরিয়াল লেটার রাইটিংটা কিভাবে লিখে সেটাও বুঝতে পেরেছো ভিডিওটা বুঝতে পারছি অনেকটাই লং হয়ে গেছে আশা করি তোমরা বোর হচ্ছ না কারণ আমি যেহেতু দুটো ভাষাতেই এক্সপ্লেন করছি द टू लैंग्वेज में मैं एक्सप्लेन कर रही हूँ इसलिए थोड़ा वीडियो लॉन्ग हो गया है तो सॉरी फॉर दैट बट आशा करी तुम्हारा बूझते पेड़ तब यदि कौथा को कन्फ्यूशन्स को डाउट्स थके थके अवश्य कमेंट कर जनाओ अगर आप लोगों को कोई डाउट्स और कोई कन्फ्यूशंस हो रही है तो प्लीज़ कमेंट करके कमेंट में लिखिए और मेरे चैनल को सपोर्ट कीजिए सब्सक्राइब कीजिए जो मेरे न्यू फ्रेंड्स हैं जो मुझे पहली बार देख रहे हैं प्लीज़ सब्सक्राइब कीजिए और যে সাইড বেল আইকন প্রেস কর দিজিয়ে আর তোমরাও যারা বাঙালি বন্ধুরা আছো আমাদের যারা বাংলা ভাষা বুঝতে পারছো তারা আমার চ্যানেলকে প্রচুর সাপোর্ট করো আশা করি নেক্সট ভিডিওতে এরকমই কোনো একটা ইম্পর্টেন্ট ট্রেন্ডিং টপিক নিয়ে আসতে পারবো তোমাদের কাছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রাখো নেক্সট ভিডিও ভিডিও মেয়ে সাথ আপলোক ফিরস মুলাকাত হোগি তব তাক আপলোক সব স্বস্ত রাখে আচ্ছে রে থ্যাংক ইউ বাই বাই